বহু অপেক্ষার পর করোনা পরীক্ষার যন্ত্র বসল আসানসোল জেলা হাসপাতালে। বহু অপেক্ষার পরে করোনা পরীক্ষার যন্ত্র এবার জেলা হাসপাতালে। আসানসোলের জেলা হাসপাতালে এসে গেল করোনা রোগীর লালারস পরীক্ষা করার মেশিন। হাসপাতাল সূত্রে খবর অনুসারে জানতে পারা যায়, ঘণ্টায় এই মেশিন দুটো করে করোনা রোগীর লালারস পরীক্ষা করতে সক্ষম হবে। এবার খুব সহজেই করোনা সন্দেহভাজন রোগীদের লালার রং নমুনা পরীক্ষা হবে আসানসোল জেলা হাসপাতালে, আর কয়েকদিনের মধ্যেই শুভ উদ্বোধন হবে বলে হাসপাতাল সুপার নিখিল চন্দ্র দাস জানিয়েছেন। এই টেস্ট মেশিনটি রাখা হয়েছে প্যাথোলজি বিভাগে। সুপার আরও বলেন, এই মেশিনে এক ঘন্টায় দুটো করে পরীক্ষা করা যাবে, খুব তাড়াতাড়ি আমরা লালার রস টেস্ট করে ফেলব। অনেক সুবিধা হলো শিল্পাঞ্চলের করোনা রোগী সন্দেহজনক মানুষদের পরীক্ষা করতে, আর সময় অতিবাহিত হবে না। এবং হাসপাতালে আসা স্থানীয় বাসিন্দারা জানান, খুব ভালো হলো এই লালারস টেস্টের মেশিন আসায়, আসানসোল শিল্পাঞ্চলবাসী খুব উপকৃত হবে, সহজে এই হাসপাতালে লালারস টেস্ট করা যাবে। রূপক চ্যাটার্জির সঙ্গে, যে ওখানে ঘন্টায় দুটো করে টেস্ট করা যাবে, দুটো টেস্ট, তারপরে ছ ঘন্টায় আমরা 12টা টেস্ট তো করতে পারব, তো সেটাও অনেক লাভ হবে। আমাদের নিজেদের টেকনিশিয়ান আছে, যদিও আমাদের অন্য জায়গাতে ডিউটি করতে পাঠাতে হচ্ছে, তবে এই ক্রাইসিসের মুহূর্তে সব দিক ম্যানেজ করে করতে হবে। কাজগুলো আস্তে আস্তে করছে, যেগুলো জানি না, হায়ার অথরিটির কাছ থেকে বুঝে নেওয়ার চেষ্টা করছে। তার মানে এবারে বলতে গেলে জেলা হাসপাতাল থেকে র্যাপিড টেস্ট করা সম্ভব হবে? হ্যাঁ, র্যাপিড টেস্ট সেখান থেকে যেগুলো আমরা মনে করবো যে কনফার্ম করা দরকার সেগুলো কনফার্ম হবে। এই টুনেটের মাধ্যমে তাহলে কি সব টেস্টিং দিকে যাওয়া যাচ্ছে? ওই ওই একই, ওই নাকের ভেতরে লালারস এবং মুখগহ্বরের ভেতরে লালারস, সেই টেস্ট। তো আমাদের প্যাথোলজিস্ট বললাম আমি আগে, যে ওখানে জানলাম আর যে ঘন্টায় দুটো করে করা যাবে, তো ছ ঘন্টায় মোটামুটি 12টা, 12 ঘন্টায় 24টা টেস্ট করা যাবে। আসতে চালু না, প্রাথমিক কিছু পেপার ওয়ার্কস আছে, সেগুলো আমরা করে ফেলি, আমাদের একটা পারমিশন আসার ব্যাপার আছে, আশা করা যায় এ সপ্তাহখানেকের মধ্যে আমরা গুটিয়ে ফেলতে পারবো। হ্যাঁ, শুনলাম যে আসানসোলের লালারস টেস্টের জন্য মেশিন এসেছে, সেই মেশিনটা চালু হবে এবং আসানসোলের বহুত লোকের লালারস সংগ্রহ করে টেস্ট করা হবে, এটা আসানসোলের সমস্ত বাসীর উপকৃত হবে। সঞ্জীব রায়, আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, টাইমস বাংলা।